আপনারা দেখছেন আরামবাগ নিউজ। আজ মঙ্গলবার আরামবাগ পৌরসভার শ্রীনিকেতন পল্লী থেকে ডাকাত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করলো আরামবাগ থানার পুলিশ। জানা গেছে ধৃতদের মধ্যে দুজন মহিলা এবং দুজন পুরুষ। বেশ কিছুদিন আগে এই এলাকায় এই ধৃতরা ভিনরাজ্য থেকে এসে ঘর ভাড়া নিয়েছিল বলে জানা গেছে। ব্ল্যাঙ্কেট ফেরি করে বেড়াতো, তার আড়ালে নাকি তারা ডাকাতির ছকস্থ আরামবাগ শহরে। ধৃতদের ঘর সার্চ করে শাবল, গাঁইতি, ছুরি এবং আগ্নেয়াস্ত্র নাকি পাওয়া গেছে, জানা গেছে এটা পুলিশ সূত্রে। বাড়িতে এসেছিল কি আমরা ফ্যামিলি থাকব, আর ওই চেয়ার টেবিলে আমাদের দোকান আছে, এই বলে ওরা ঘরে থাকতো। তারপর আজকে তারপরে ওই পুলিশ কোথা থেকে খবর পেয়ে এসে এসে ওই শাবল ফাবল করে হ্যান ত্যান আরও অনেক জিনিস পেয়েছে। সোনা টোনা কিছু পেয়েছে বলে জানতে পেরেছেন? সোনা মনে হচ্ছে ছিল, শিওর বলতে পারছি নি। ওই ওই পাশে আমাদেরকে ঢুকতে দেয় না, স্যার বললো থাকুন, বন্দুক ফন্দুকের ব্যাপার। বন্দুক পাওয়া গেছে? বন্দুক চুরি যদি থাকে কিছু হয় ওই ওই জন্য আপনাদেরকে সাইড। হ্যাঁ, কজন কি এসেছিল? এরা প্রথমে বলেছিল দুজন ছেলে আর দুটো বউ থাকার কথা, আজকে দেখছি চারজন বেরিয়েছে। কজন পুরুষ ছিল তার মধ্যে? দুজন পুরুষ দুজন মেয়ে আজকে নিয়ে গেছে। আপনারা দেখছেন নজরে আরামবাগ। গোপন সূত্রের খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। থানায় নিয়ে যাচ্ছে তদন্ত স্বার্থে যে অ্যাকচুয়ালি এখানে কেন এরা এইভাবে ঘর ভাড়া নিয়ে ছিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরামবাগ থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাচ্ছে। এইভাবে এলাকায় চুরি হচ্ছিল এবং ডাকাতি হচ্ছিল, সেই জায়গায় এরা জড়িত থাকার একটা সন্দেহ করছে। সেই কারণে দেখতে পাচ্ছেন আরামবাগ থানার পুলিশ দেখতে পাচ্ছেন এইসব জিনিস ঠিক উদ্ধার করেছে আরামবাগ থানার পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে মনে স্বাভাবিকভাবেই দেখা গেল অনেক কিছু অস্ত্র মানে যন্ত্রপাতি ওদের কাছে আছে, যেগুলো ট্রান্সফার করা শাবল, যেগুলো দিয়ে গ্রিল এবং কলাপসিবল গেট ফেটগুলো ভাঙা হয়, তো সেই উদ্দেশ্যেই ওদেরকে মানে জড়ো হয়েছিল। আর সেইভাবেই বামার সময় ধরা পড়ে গেছে আর কি, এটাই একটু সুখবর। ভাড়া থাকার কোনো খবর পাওয়া যায়নি, ওরা এমনি বাইরে থেকে এসে ঘোরাফেরা করতো। এবার কাকে দেখে বুঝবেন কি করে যে কে কে উদ্দেশ্যে জড়ো হচ্ছে বা কি উদ্দেশ্যে ঘোরাঘুরি করছে? আপনার নাম দাদা? আমার নাম মলয় চক্রবর্তী। একদম নিয়েছিল। আপনারা দেখছেন নজরে আরামবাগ। দিদি কোথায় ভাড়া ছিলেন? এখানে কোথা থেকে আসছেন? হ্যালো,
বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984। মানুষ ভজিলে সোনা মানুষ হবি। আন্তর্জাতিক গোসাই পরব 11-14 ফেব্রুয়ারি উত্তর রবীন্দ্রপল্লী আরামবাগ, স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ। সকলকে সাদর আমন্ত্রণ, অবশ্যই আসবেন। মানুষ ভজলে সোনা মানুষ হবি।